সবথেকে নিম্ন সংখ্যা 30 টাকা হ্যাঁ হবে কিন্তু তো ফটো তোলাটা বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে কথা বাতা আনছেন না তো মোটামুটি এটা হচ্ছে কম বাজেটের এর থেকে দামি দামি অনেক বান্ধবীরা আরো দামি দামি পরে যারা বাড়িটা কোথায় আমরা আমার বাড়ি ব্যারাকপুর হ্যাঁ তো আমাদের এই খিরায়ে কিন্তু বহু দূর দূরান্ত থেকে আসে বৃষ্টিটা কেমন লাগছে গো খিরায়ের বাগান হ্যাঁ ভালো লাগছে খুব খুশি আনন্দ হচ্ছে কোথায় বাড়ি কোথায় বাসা থেকে এসেছি তো এই যে এই মানে মোবাইল টোবাইলে দেখে আসছেন না আগে এসেছিলেন না মোবাইলে দেখেছিলাম আগে আসেনি প্রথম তো জায়গাটা এসে কেমন লাগছে ভালো লাগছে মানে ফ্যামিলি ওগুলো নাকি হ্যাঁ আমার ফ্যামিলি সঙ্গে তো দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে এসেছে বৌদি ভাই কেমন লাগছে এই বাগান ভালো লাগছে তো প্রিয় দর্শক আজকে আমরা আমি আর দেখতে পাচ্ছেন আমার সাথে আমার দাদা আমরা বেরিয়ে যাচ্ছি খিরাই ফুলের বাগানে তো তোমাদের দিকে দেখাচ্ছি আমরা এখন রয়েছি মেচকগ্রাম ফুলের এই মেচকগ্রাম হচ্ছে মানে ওভারব্রিজের নিচে তো দেউলা থেকে একদম সোটান আপনারা যাবেন যা একদম মেচকগ্রামে যে খালের ধার ধরে একদম খিরাই চলে যাবে তো চলো তোমাদের দিকে যাচ্ছি কীভাবে যেতে হয় খিরাই দেখ তো ভাই দেখতে পাচ্ছ অনেকটাই দূর আসছি দেখার পর আসার পর দেখতেই পাচ্ছেন এখানে জল হচ্ছে আর আমরা কিন্তু একটা দেখতে পাচ্ছ কোন জায়গায় রয়েছি এখানে মনে টেজ ভেজ হয়েছিল অনুষ্ঠান কোনো যাত্রা ফাত্রা মনে হয়েছিল আর সামনেই জয়শ্রীরাম হনুমানজির মন্দির রয়েছে প্রভু সামনেই আসছে 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষ আমরাও যেতাম ওখানে তো টিকিট কাটতে গেছি কোনো টিকিট ফাঁক নেই সত্যিকার টিকিট নেই কোনো টিকিট নেই নাহলে আমরাও কিন্তু আর তবে আমরা বলে দিই আমরা এই ভিডিওর দ্বারা আমরা কিন্তু রাম মন্দির যাব খুব শীঘ্রই মধ্যে আপনারা দেখতে পাবেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছ গাড়ি ছুটছে একদম হাই রোড একদম খিরাই এটা পাঁচকুড়া নৌকাল তো হ্যাঁ প্রিয় দর্শক কখনো বা রোদ কখনো বা জল কখনো বা রোদ কখনো বা জল তারই মধ্যে এই সৃষ্টি তো আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছি অনেক দূর থেকে আপনারা জানেন যেটা সেই পূর্ব মেদিনীপুর থেকেই এসেছি অনেক দূর কোলাঘাট থেকে প্রায় কত কিলোমিটার দূর হবে কোলাঘাট থেকে এটা 26 কিলোমিটার প্রায় 26-27 কিলোমিটার হবে আমরা অনেক দূর এসেছি তো আমরা বৃষ্টির মাঝে এখন ফেঁসে গেছি প্রিয় দর্শক তোমরা দেখতেই পাচ্ছ যে ছাগল বলি দেওয়া হয় ছাগল বলি এবং ছাগল টাগল কাটে কোসাই এটা কাম কাম ক্রোধ লোভ মোহ ঐশ্বর্য এসব করলে কি অহংকার হ্যাঁ কাম ক্রোধ লোভ মোহ অহংকার তার মানে কি এই পাঁচটা আমাদের দেহের যে পাঁচটা ইন্দ্র যে কাজ করে এই পাঁচটা ইন্দ্রকে যদি ঠিক রাখতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের জীবনে উন্নতি করতে পারবো তো প্রিয় দর্শক এখানে এসে দেখতে পাচ্ছেন আপনারা তো এখনো কিন্তু আমরা বৃষ্টির জন্য যেতে পারিনি তো বৃষ্টির জন্য যেতে পারিনি তারই আগে দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন কিন্তু মালা এখান থেকে খিরায় পাওয়া যাচ্ছে স্টলে আর বিভিন্ন বোনেরাও সব কিনছে আর একটা সবথেকে বড়ো কথা দেখুন এটা হচ্ছে হাতকাটা ভাই পাকাটা তো ও কিন্তু এসে এসে লাইট দেখিয়ে দেখতে পাচ্ছেন ভিক্ষা মাগ যে মানে ওরা ভাই বোন রয়েছে তো মোটামুটি এটা একটা দেখার মতন বিষয় তো বৃষ্টির জন্য আমরা কিন্তু এই জিনিসগুলো দেখাতে পারছি না অনেক ভালো জিনিস নাকি দারুণ লাগছে তো এখানে একজন বৌদির দোকান রয়েছে এই ফুলে এগুলো কিরম রেট আছে গো 35-30 টাকা করে ধর পড়বি নাকি করবো করে লো 25 টাকা করে হবে নি দুটা দাও না এইদিকে একটু এসে বলো না সব থেকে নিম্ন সংখ্যা 30 টাকা তো মোটামুটি আজকে বৃষ্টির জন্য বাজারটা কি খারাপ আছে নাকি একবারে প্রিয় দর্শক বাজারটা খারাপ আছে দুটো 50 টাকা করো না মোটামুটি দেখো এবার কেমন লাগছে টুপিটা খুলে দাও আরে টুপিটা ঘরে যে পড়বো খুলে দাও তো মোটামুটি খুব সুন্দর লাগছে হ্যান্ডসাম লাগবে একবারে ছেলেটাকে তো মেয়েরা যে শুধু পড়ছে তা পাশে দেখতে পাচ্ছেন তা নয় ছেলেরাও কিন্তু পরে নাকি কেমন লাগছে পরে দারুণ লাগছে তো দারুণ লাগছে প্রিয় দর্শক আমি একটু পরে নিই জিনিসটা না পড়লে কিন্তু খিরায় ফুলের বাগান এসে আপনার বেকার হয়ে যাবে তো সেই জন্য দেখতে পাচ্ছেন একদম সুন্দর সুন্দর ফুল আছে হ্যাঁ দিয়ে দিন তো মাত্র দেখতে পাচ্ছেন 30 টাকা এটা কি আজকের জন্য না অন্য অন্য দিনে থাকে এই রেটটা 30 টাকা সব থেকে নিম্ন সংখ্যা এটা সব দিন থাকে তারপরে রেঞ্জ ওঠে তো মোটামুটি এটা হচ্ছে কম বাজেটের এর থেকে দামি দামি অনেক বান্ধবীরা আরও দামি দামি পরে যারা প্রেমিকাদের সাথে এসে অনেক দামি দামি পড়ায় কিন্তু আমাদের তো আর সেরকম নেই জহর আর আমি এসেছি ঠিক আছে তো সেই জন্য কিন্তু মানে একটু রেট কম করেই কিন্তু আমরা পড়লাম বার্গেটিং করে তো অনেক বুলেট হলে মোটামুটি 50 টাকা নিচে দিল না রেটটা বেশি আমাদের জন্য একটু কম করেছে তো ধন্যবাদ অনেক আপনারা এখান দিয়ে কিনে নিয়ে যাবেন অনেক এটা খিরায় মানে দ্বিতীয় নম্বর দোকানে এসেই দেখতে পাবেন জল দোকানের পাশে বৌদির দোকান এতে যাওয়ার আগে আমি দেখতে পাচ্ছি এখানে লঙ্কা বিক্রি হচ্ছে এটা ক্যাপসিকাম লঙ্কা মাত্র 10 টাকা শত
10 টাকা ঝাল হবে না মিষ্টি গো মিষ্টি 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 ঘরে মিষ্টি লঙ্কা হ্যাঁ হ্যাঁ এটা পকোড়া কা আমার ডাঙাটা ভেতরে রয়েছে হ্যাঁ ওই সামনে আছে তো মোটামুটি এখানে মোটামুটি লোক অনেক দূর দূরান্ত থেকে কিন্তু যারা খিরায়ের আশেপাশে বাড়ি তারাও কিন্তু এখানে এসে ব্যবসা করছে আর সবথেকে বড় একটা জিনিস দেখতে পাচ্ছেন একটা মোটামুটি চারার ভিতরে স্টলে দেখতে পাচ্ছেন একটা কুল গাছ আছে কুলে কুলে কিন্তু ভর্তি কিন্তু বৃষ্টির জন্য যেতে পাচ্ছি না জায়গাটা তো দেখতে পাচ্ছেন একজন মা এখানে হেল্প করলো আমাদের দিকে ছাতাটা দিয়েছে ওনার তো অনেক ধন্যবাদ জানাই এই বৃষ্টির ওয়েদারে কিন্তু এরকম হেল্প করবে না নাহলে আমরা কিন্তু ছাতাটা কিনতাম তো বাড়িটা কোথায় আমার বাড়ি এই দোকানটায় মোটামুটি দোকানদার জ্বর আবার যার সময় ছাতাটা নিয়ে যাসনি ভরসা করে দিচ্ছে মানুষের মধ্যে কিন্তু এখনো ভাবনা চিন্তা অনেক ভালো রয়েছে তো না দেখো আমরা তোমাদের দিকে দেখাই এই যে কুল গাছটা দেখো পুরো কুলে কুলে কিন্তু ভরে গিয়েছে গাছটা একটা বালতির মধ্যে হয়েছে একটা বালতির মধ্যে হয়ে গেছে মোটামুটি এখানে স্টলেও মোটামুটি চারা পাওয়া যাচ্ছে কুল চারা বিভিন্ন চারা খুবই কম পয়সার মধ্যে এবং গোলাপ গাছ মোটামুটি তবে আমরা কি কষ্টের মধ্যে সে খিরায় এসেছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ফুলের মালাটা এত সুন্দরভাবে সাজিয়েছে আর যহ কিন্তু এগুলোর জন্য পয়সা দিচ্ছে আপনাদের দিকে আমি আগেই বলে দিই নাহলে ও পরে হয়তো আমাকে পয়সা চাইবে আমি কিন্তু পয়সা দেবো না এখানেও বিক্রি হচ্ছে এখানেও ভিতরেও এসে কিন্তু 30 টাকা করে রয়েছে রেট এগুলো ভিতরে কত করে রেট 30 টাকা সবই 30 টাকা আর এই এই ফুলগুলো নাকি রং করেছো নাকি গো হ্যাঁ কালার ফুল প্লাস্টিক না এমনি ইয়েতে অরিজিনালি ফুল মানে কালার করা আছে ওই জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে মালা টালা পড়ছে খুব সুন্দর লাগছে তো ওনার থেকে জানবো বাড়িটা কোথায় আপনার আমার বাড়ি ব্যারাকপুর আর কে কে আছে আপনার সাথে আমার হাজবেন্ড আর আমার ছেলে আচ্ছা আচ্ছা কেমন লাগছে জায়গাটা ভালো লাগছে কিন্তু আজকে ওয়েদারটা না তো অ্যাকচুয়ালি কিন্তু দর্শক মানে ওয়েদারটার জন্যই খুবই অবস্থাটা খারাপ নাহলে কিন্তু এখানে প্রচুর লাইন লেগে যেত তো মোটামুটি ফুলের মার্কেটটাও ডাউন হয়ে গেছে আজকে ব্যবসা কেমন হচ্ছে গো মা তোমার ভালো নয় সকাল দিকে বৃষ্টি হচ্ছে মোটামুটি সেই জন্যই কিন্তু ব্যবসাটা ডাউন হয়ে গেছে তো খুবই দেখতে পাচ্ছ একদম চারধারে ফুল ফুল এত ফুল 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 দেখতে হলে শুধু কিন্তু খিরায় আসতে হবে তবে এই বৃষ্টির মধ্যেতেও কিভাবে বৃষ্টির মধ্যেতেও সব যাচ্ছে দেখুন কি কষ্ট করে এত কষ্ট করছে মানে ধারণা করতে পারবে না এই যে চীনা ফুলগুলো ফুটেছে জর্দা কোথা গেল চীনা ফুলগুলো ফুটেছে দেখতে পাচ্ছেন কেমন লাগছে দারুণ দারুণ লাগছে খুব দারুণ লাগছে আর দেখতে পাচ্ছেন ছোট ছোট ভাই বোনেরা অনেক কষ্ট করে দূর থেকে এসেছে কিন্তু বৃষ্টির জন্য সব অবস্থা কিন্তু খুবই খারাপ আর পুরো দেখতে পাচ্ছেন মানুষ যেয়ে যেয়ে পুরো যেন সেই বাইরের মতন হয়ে গেছে রাস্তার সাইডে কিন্তু যে যার কিন্তু জাল ছুবড়ি দিয়ে কিন্তু ঘেরে দিচ্ছে যাতে না ফুল বাগানে কেউ ঢুকতে পারে তো মোটামুটি গেঁদারেও এখন দামটাও ভালো রোচক দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে বাগানগুলো রয়েছে জহর তো শুধু সেলফি তুলতেই পাচ্ছে না খুবই প্রবলেমের মধ্যে পড়ছে আর এপাশে দেখতে পাচ্ছেন বাঁধাকপির দাম এত কমে গেছে আর বাঁধাকপি ওলকপি গাজরে ভর্তি মোটামুটি প্রিয় দর্শক এই জায়গা থেকে রয়েছে তো দাদা বাড়িটা কোথায় গো আপনার আমার বাড়ি তমলুক তমলুক থেকে আসছে হ্যাঁ আচ্ছা এই বৃষ্টির ওয়েদারে কেমন লাগছে দারুণ দারুণ লাগছে একদম তো মোটামুটি দারুণই লাগছে দেখতে পাচ্ছেন বৃষ্টি ওয়েদারে এটা কি আপনার ছেলে নাকি তো মোটামুটি দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকেই কষ্ট করছে ভিজে ভিজেও কিন্তু মোটামুটি ফুল বাগানে এনজয় করতে এসেছেন তো এখানে দিদি ভাইদের থেকে জানবো দিদি ভাই বাড়ি কোথায় বাগনান বাগনান থেকে হ্যাঁ তো আমাদের এই খিরায়ে কিন্তু বহু দূর দূরান্ত থেকে আসে ভালো ভালো খুবই ভালো লাগছে জায়গাটা দেখতে পাচ্ছেন পরিবেশটাও খুব ভালো বর্ষার ওয়েদার বলে কিন্তু এতটা কম ভিড় নাহলে কিন্তু এখানে লাইন লেগে যেত আর মানুষ দেখতে পাচ্ছেন যে যে পুরো হড় করে হচ্ছে দেখুন এই যে দেখুন এই ফুল বাগানগুলো দেখুন খুব সুন্দর চলো ইউটিউবার তো দেখতে পাচ্ছেন বৌদি ভাইরা সব ছাতা মাথায় দিয়ে যাচ্ছে কেমন লাগছে খুব ভালো আজকে তো হেভি এনজয় করলাম হেভি আনন্দ বৃষ্টিটা খুব এনজয় করছি তো দেখতে পাচ্ছ বৃষ্টিতে এত আনন্দ করছে ধারণা করতে পারবেন না তো মোটামুটি দেখতে পাচ্ছেন আর এই যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই কি বলে রে জর্দা ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন হালি হালি এগুলোকেই কিন্তু দোকানে বলে ক্যান্সার হলে খেলে নাকি ভালো হয়ে যায় হ্যাঁ এই ফুলকপিগুলো তো দেখতে পাচ্ছেন মোটামুটি চলো আরও ঘুরে দেখাই তোমাদের দিকে তো এত সুন্দর একটা নাজারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকে রিল ভিডিও টিডিও বানাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লেগেছে তো এই ভিডিওগুলো যখন ওনাদের ফ্রেন্ডরা দূর দূরান্ত থেকে লাগবে দেখবে তো মানে একদম খুব এনজয় করবে তো ফুলের বাগানের সাথে কিন্তু বোনেদের দেখতেও খুব ভালো লেগেছে তো এত সুন্দর লেগেছে ফুল বাগানের সাথে ধারণা করতে পারবে না এবং দেখতে পাচ্ছেন ট্রেনটাও আসছে আর জহরদা মোটামুটি ঠান্ডাতে গুড়িয়ে যাচ্ছে তো মোটামুটি খুবই ঠান্ডা তো চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো কিন্তু একদম কোথায় কোথায় তারাপীঠ যাবো তারাপীঠের মন্দির আর ওদের থেকে জানবো বোনেদের থেকে যে তোমরা এই যে ভিজছো তোমাদের শরীর খারাপ হবে নি এটা আলাদা চ্যালেঞ্জে ছাড়বো হ্যাঁ হবে কিন্তু তবু ফটো তোলাটা বেশি ইম্পর্টেন্ট আমাদের ছাতা মাথা আনছেন না না এনেছি কিন্তু দিদিদের কাছে আছে
মোটামুটি চাউমিন এগরোল বিরিয়ানি সবই পাওয়া যাচ্ছে আর মোটামুটি জলেতে খুব পাওয়া যাচ্ছে এখনো ভাতও খাচ্ছে দেখতে পাচ্ছি তো দাদারা ভাতও খাচ্ছে দাদা বাড়ি কোথায় আপনাদের খাওয়া দাওয়া কি এখনো করেনি ধারণা করতে পারবেন না তো মোটামুটি বাচ্চাদের জন্য পাওয়া যাচ্ছে চাউমিন আর বড়দের জন্য পাওয়া যাচ্ছে মাছ ভাত খুবই কম পয়সার মধ্যে তো ওনার থেকে জানবো দোকানদারের থেকে কিরম কি রেট আছে একটু তো একটু যদি বলেন খুব ভালো হয় তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পরিষেবা আপনাদের খুবই ভালো যে একটা ফুলের বাগানের মধ্যেও যে হোটেল খুলে বসে আছেন মানুষ কিন্তু পরিষেবা পাচ্ছে এটা কবে থেকে ভাবনা চিন্তাটা কীভাবে হলো 25 ডিসেম্বর থেকে আমরা আমাদের শুরু হয় এখানে আচ্ছা ঠিক আছে এটা মা তারা রেস্টুরেন্ট মানুষ আসছে তাদের তো পরিষেবা দিতে হবে খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট আমরা খুলেছি প্রথমে এটা কি আপনার ডাঙা এটা আমার তো মোটামুটি কিন্তু অনেকের কিন্তু বহু ফুল চাষ অনেকেই করছে কিন্তু এনার মধ্যে যে ভাবনা চিন্তা মানুষ যে হয়তো পয়সা দিয়ে পেয়ে যাচ্ছে কিন্তু পরিষেবাটা খুব ভালো মাছ ভাত কিরম রেট আছে মাছ ভাত পেট ফুরন মিলে 80 টাকা তো পেট ফুরন 80 টাকা আমরা কিন্তু কোলাঘাট থেকে যখন খেয়ে আসলাম কত করে নিল 136 টাকা করে নিল মাছ ভাত একটা করে বাটা মাছ দিছে আর পাঁপড় দিয়েছিলো সেটাও খাতায় টুকছিল কিন্তু তার থেকে এখানে এসে যে দেখলাম মাত্র 80 টাকায় পেট ভর্তি এটা দেখে খুব মানে ভালো লাগলো দেখতে পাচ্ছ ফুলে ফুলে মানুষের মন কেড়ে যায় কিন্তু এই খিরায় বিভিন্ন রকমের কালার বিভিন্ন রকমের ডিজাইন তো খুবই সুন্দর দাদা কেমন লাগছে ফুল বাড়লি একটু সম্বন্ধে বলো এদিকে খুব সুন্দর লাগছে হ্যাঁ বাড়ি কোথায় আপনার বাড়ি রানীহাটি রানীহাটি তো এই জায়গাটা নিয়ে কি বলতে চান খুব ভালো আর যারা বান্ধবীরা দেখছে দূর থেকে খুব ভালো বন্ধুদের একটা দেখাচ্ছিলাম ভিডিও কলিং আচ্ছা খুব ভালো খুব ভালো বলছে তো চলো মোটামুটি খুব এনজয় করছে মানুষ দেখতে পাচ্ছ ছাতা মাথায় দিয়ে কিন্তু চলে যাচ্ছে শ্যাম ভাই আপনাদের মার্কেট কেমন ও দোকানদার এদিকে আসুন আগে মার্কেট কেমন মার্কেট ঝিমানা আছে আমরা কি করে দেখবো আমরা তো এই এলাম আচ্ছা আচ্ছা কোন জায়গা থেকে আসছেন কোন জায়গা থেকে আসছেন আপনারা বিভিন্ন দূর থেকে কিন্তু মানুষ আসছে এই জায়গায় দেখতে পাচ্ছেন বৃষ্টির ওয়েদারে খিরায় তো এখানে দেখতে পাচ্ছেন একদম বিভিন্ন সাইড গুলো কিন্তু বাগানে বাগানে ভরে গিয়েছে আর গাছে গাছে আর টেন গুলো আসছে জর্দারটা যেন না পড়ে যায় একটু ধরে রাখ তো দেখো খুব সুন্দর ওয়েদার আজকে দেখাই তোমাদের দিকে আর ট্রেনটা ঝিমিঝিমি আছে আসতে যাচ্ছে খুবই সুন্দর লাগছে এই ওয়েদারটা বৃষ্টির ওয়েদারে যে ট্রেনটা খিরায় দিয়ে যাচ্ছে আপনাদের দিকে দেখাচ্ছি তো দেখলেই খুব ভালো লাগবে তো খুবই সুন্দর একটা নজারা আর বৃষ্টির ওয়েদারে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটায় ভিড় আমরা যাচ্ছি ওই জায়গাটা গিয়ে দেখাবো চলে স্যার তুমি ওইটাকে হাতে ধরো না বয়স্ক মানুষদের দিকে নিয়ে এই খিরায় আসলে এরকমই হয় প্রিয় দর্শক তো দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে দেখাই তো আরও কিছু মানুষের থেকে জানবো এখানে একজন দাদা ভাই বান্ধবী এসেছে একদম গোলাপ তো এখানে বাগান নেই কিন্তু তবু গোলাপ দেখতে পেলাম তো মায়ের থেকে জানবো মা এই যে গোলাপগুলা কোথা থেকে নিয়ে আসছেন গো কত দূর থেকে এদিকে তাকাও না একটু তো দেখতে পাচ্ছেন 5-6 কিলোমিটার দূর থেকে কিন্তু খিরায়ের নিয়ে এসেছে ফুল গোলাপ ফুল তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেই খিরাই ফুলের বাগান বিভিন্ন রকমের ভিড় এত সুন্দর ভিড় দেখতে পাচ্ছেন বহু মানুষ যাচ্ছে এবং ভিড় করছে তো তোমাদের দিকে দেখাচ্ছি একদম সেই সুন্দর জায়গাটা খিরাইয়ের ফুলের বাগান অনেক ছোট ছোট ভাইরা অনেক দাদারা অনেক বন্ধুরা সব এসেছে তো দেখতে পাচ্ছেন একদম প্রচুর ভিড় তো কেমন লাগছে আপনার দারুণ দারুণ লাগছে তো খিরা এলে সবাই খুব ভালো ব্যবস্থা আছে এখানে খাওয়া দাওয়া থেকে ঘোরা থেকে সবকিছু সারাদিনের খেত আছে যদি আসেন সারাদিন একটা পিকনিক করতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানটা পুরো স্টল বসেছে এবং দোকান বসেছে বিভিন্ন দোকান খিরায়ের এই বাজারটায় তো মোটামুটি বিভিন্ন দোকান বসেছে বৃষ্টিতে দেখতে পাচ্ছেন কেউ আবার পা ধুচ্ছে জলে তো সিনারিটা আলাদা হচ্ছেন লোক ঠ্যাং যাদের রয়েছে তারা কিন্তু এইভাবে হাঁটতে পারে না যেভাবে স্পিডে গেল এখান দিয়ে খিরায় এসে রেট আছে পপকর্নের বাজার কিরম মানে ব্যবসা কেমন হচ্ছে ব্যবসা এখানে বসছো কাউকে টাকা দিতে হয় নাকি হ্যাঁ বলো না গো
চাঁদা দিতে। আচ্ছা আচ্ছা।